আন্তর্জাতিক মহলেও শোরগোল বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে নির্বাচনী প্রচারের মাঝেই মুখ খুলেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্প জানিয়েছেন, অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, লুটপাট চলছে, এর তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্টকে নিশানা করে ট্রাম্পের মন্তব্য, কমলা হ্যারিস হিন্দুদের উপেক্ষা করেছেন, তার ফসলও ঘরে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর প্রেসিডেন্ট ইন ওয়েটিং ট্রাম্প কিন্তু হিন্দুদের ভুলে যাননি, বরং তার টিমে যেমন রয়েছেন মার্কিন সেকেন্ড লেডি উষা ভান্স, তেমনই যুক্ত হয়েছেন আরো দুই হিন্দু সদস্য, দিয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন বিবেক রামাস্বামী, যাকে বসানো হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাথায়, সঙ্গী ধনকুবের ইলন মাস্ক। আরেক হিন্দু সদস্য তুলসি গ্যাবার্ডকে বসিয়েছেন গোয়েন্দা প্রধানের দায়িত্বে, যে তুলসি গ্যাবার্ড আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুও বটে। আর এই আবহে নরেন্দ্র মোদীর একটি স্লোগানও জোরদার ছুটে বেড়াচ্ছে দেশ জুড়ে। নমস্কার, আমি তপজা, শুরু করছি আজকের পডকাস্ট বাটেঙ্গে তো কাটেঙ্গে। নতুন স্লোগান দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। এই স্লোগান দিতে গিয়েও যোগী আদিত্যনাথ তুলে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গ, বোঝাতে চেয়েছেন বাটোয়ারার রাজনীতির ফল ভুগছে বাংলাদেশ। কি বলছিলেন যোগী আদিত্যনাথ, শুনে নিন। ব্যানর ভাইও, রাষ্ট্র সে বড়কর কি কুছ নহীঁ হো সকতা, কুছ নহীঁ হো সকতা, ওর রাষ্ট্র তব সশক্ত হোগা জব হম এক রহেঙ্গে নেক রহেঙ্গে, তবহি নেক রহেঙ্গে, বটেঙ্গে তো কটেঙ্গে। আপ দেখ রহে হ্যায় না, বাংলাদেশ মে দেখ রহে হো না, তো ও গলতিয়াঁ ইয়াহ নহীঁ হোনি চাহিয়ে। কটেঙ্গে তো কটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। এবার বোঝা যাচ্ছে যে প্রশ্নটা উঠে আসছে, বাংলাদেশের এই বাটোয়ারার রাজনীতি কি অনুসরণ করবে ভারত, নাকি দেশের বিভিন্ন প্রান্তে একজোট ঐক্যবদ্ধ হবেন হিন্দুরা? কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তো ভারতে নয়, তাহলে ঐক্যবদ্ধ হিন্দু প্রসঙ্গের উত্থাপন কেন? তার পিছনেও রয়েছে একটা অঙ্ক। এক তো নির্বাচক মণ্ডলী হিসেবে ঐক্যবদ্ধতার ছবি উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটে দেখেছে ভারত, নিরঙ্কুশ বিজেপি। কিন্তু সাম্প্রতিক লোকসভা নির্বাচনের মঞ্চ থেকে প্রায় প্রতিসভায় জাতিগত আদমশুমারির দাবি জানিয়ে আসছেন রাহুল গান্ধী, যার অর্থ কি? যার অর্থ হিন্দু সমাজের মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, নমসূত্র আদিবাসীদের জাতিগত পরিচয় আদমশুমারিতে গণনা করতে হবে, ফলে সম্মিলিত হিন্দু ভোট বিভক্ত হয়ে অনেক জায়গাতেই পিছিয়ে দেবে বিজেপিকে। সেই অঙ্ক আটকাতেই কি যোগী আদিত্যনাথের স্লোগান বাছাই? সেই স্লোগানকেই আরো একটু পরিশীলিত ভাবে বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিবাসী সমাজ জাতিও মে বটেগা তো উসকি পহচান খত্ম হো জায়েগি, উসকি তাকত খত্ম হো জায়েগি। বিদেশ মে যাকর কংগ্রেস কে শাহজাদে খুদ ইয়ে এলান কর চুকে হ্যায়, ইসলিয়ে মে কহতা হু হমে কংগ্রেস কে ইস ষড়যন্ত্র কা শিকার নহীঁ হোনা হ্যায়, হমে একজুট রহনা হ্যায়। আর ইসলিয়ে মেরা তো আপসে একই আগ্রহ হ্যায়, হম এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। অর্থাৎ একসঙ্গে থাকলে ভালো থাকবেন হিন্দুরা, একজোট থাকলে উন্নয়ন আর প্রগতির পথে থাকবেন হিন্দুরা, বার্তা এটাই। কিন্তু দেশের রাজ্য
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনে আবহে কান পাতলেই শোনা যাচ্ছে এই দুই স্লোগান, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। ভোট বিশেষজ্ঞরা বলছেন, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটে প্রভাব ফেলতে শুরু করেছে এই দুই স্লোগান, তার একটা ছোট অঙ্ক রয়েছে। অঙ্কটা পরিষ্কার, মহারাষ্ট্রে হিন্দু ভোট 79.83% আর মুসলিম ভোট 11.54%। এই হিন্দুদের মধ্যে 10.2% তপশিলি জাতি, 11.81% উপজাতি ও 38% আদিবাসী রয়েছেন। অর্থাৎ প্রায় 80% হিন্দু ভোটের 59% তপশিলি জাতি, উপজাতি আর ওবিসি মানুষ। এই মানুষেরা যদি কংগ্রেসের রাজনৈতিক বার্তা মেনে জাতের নামে ভাগ হয়ে যায়, তাহলে ভোটের অঙ্কে বিজেপি পিছিয়ে যাবে। উন্নয়নের প্রশ্নে ভোটকে ছাপিয়ে যেতে পারে জাতের নামে ভোট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ফড়নবিশ এই কথা স্বীকার করেছেন। একইভাবে ঝাড়খণ্ডে 67.83% হিন্দু ভোট, মুসলিম ভোট 14.53%, হিন্দুদের মধ্যে 12.08% তপশিলি জাতি, 26.21% তপশিলি উপজাতি আর ওবিসি প্রায় 16%, যার অর্থ হিন্দু সমাজের 54.29% মানুষ তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি। আবার সেই বাটোয়ারার অঙ্কের ফলে এই ক্ষেত্রেও যোগীর বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান জনপ্রিয় হচ্ছে, এবং তার থেকেও বেশি জনপ্রিয় হচ্ছে এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে, যার মধ্যে অভিজ্ঞ রাজনীতিবিদ নরেন্দ্র মোদী মিশিয়েছেন ইতিবাচক সাফল্যের ভাবনা। আসলে ভারত সেই ছোটবেলা থেকেই ঈশপের গল্প শুনে বড় হয়েছে, যেখানে সে জেনেছে দশের লাঠি একের বোঝা, জেনেছে একতাই বল। সেই পাঠকেই আরো একবার স্লোগানের আঙ্গিকে নরেন্দ্র মোদী তুলে এনেছেন ভোটের ময়দানে, যার মাধ্যমে নরেন্দ্র মোদী দুটি মেসেজ দিলেন। দেশের হিন্দু জনগোষ্ঠীকে যেমন এক থাকার, পাশে থাকার বার্তা দিলেন, তেমনই কি প্রতিবেশী বাংলাদেশের হিন্দুদেরও অন্যভাবে একই বার্তা দিলেন, ঐক্যবদ্ধ থাকলে পাশে পাবে ভারতকে। তবে ভবিষ্যতে কি হবে তা দূরদর্শী প্রধানমন্ত্রী এখন থেকেই ভেবে ফেলেছেন। কি মনে হয় আপনাদের? অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। আমি তপজা ফিরে আসব অন্য কোনো পডকাস্ট নিয়ে অন্য কোনো সময়।